ভিন শহরের মানুষদের কাছে কলকাতা এই শব্দটা বললেই চোখের সামনে যে দৃশ্যগুলি ফুটে ওঠে তার মধ্যে একটি ময়দানের ঘোড়ার গাড়ি। কিন্তু ময়দানে ঘোড়ার গাড়ির ভাগ্যে আগামী দিনে কি রয়েছে তা এখন ঝুলে রয়েছে আদালতে। ময়দানে ঘোড়ার গাড়ি বন্ধ করার জন্য গত ডিসেম্বর মাসে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এবার ময়দানের ঘোড়া চালানো নিয়ে রাজ্য কি ভাবছে তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আদালতের কাছে মামলাকারীর আর্জি ছিল দ্রুত একটি কমিটি গড়ে তোলা হোক যারা ঘোড়াদের স্বাস্থ্য পরীক্ষা করবে। বেশ কিছু ঘোড়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। ঘোড়ার মালিকরা তাদের কোনো পরীক্ষা করাতে চাইলে রাজ্যের মাধ্যমে করতে হবে। পাশাপাশি ঘোড়ার মালিকদের পাল্টা বক্তব্য, তাদের লাইসেন্স আটকে রয়েছে পুর নিগমের জন্য। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ঘোড়ার মালিকদের আশ্বাস দিয়েছিলেন মামলার পরবর্তী শুনানিতে তাঁদের বক্তব্য শোনা হবে। আদালতে 16 মে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। মামলাকারীর অভিযোগ, যেভাবে ময়দান এলাকায় ঘোড়াগুলিকে দিয়ে যাত্রী বহন করা হয় তা পশু নির্যাতনের চূড়ান্ত নিদর্শন। এই পরিস্থিতিতে ময়দানে ঘোড়ার গাড়ি চালানো বন্ধ করার দাবি করেছিলেন ওই মামলাকারী। মামলাকারীর আরও অভিযোগ ছিল, ময়দান চত্বরে ওই ঘোড়াগুলি শারীরিকভাবে যথেষ্ট দুর্বল, তাদেরও ঠিকমতো যত্ন নেওয়া হয় না, ঠিক করে খেতে দেওয়া হয় না, এমনকি চিকিৎসাও করানো হয় না ঠিকমতো। এমন অবস্থায় ঘোড়ার গাড়িতে যাত্রী তোলা এক প্রকার পশু নির্যাতন বলেই দাবি করেছিলেন ওই মামলাকারী। অন্যদিকে রাজ্যের তরফে বলা হয়েছিল ঘোড়ার গাড়ি চালানোর জন্য তারা একটি নির্দিষ্ট নীতি তৈরি করেছে, কিন্তু সেই নীতি কার্যকর হতে কিছুটা সময় লাগবে। তবে রাজ্যের থেকেও আদালতকে স্পষ্টভাবে জানানো হয়েছিল ঘোড়াগুলির উপর কোনো রকম নিষ্ঠুরতা বরদাস্ত করা হবে না।